প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে। তো দেখো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি ইস্যু করেছে। তো তোমরা সকলেই জানো যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য এলিট ব্যাংক আমাদের ভারতবর্ষের মধ্যে। যে কটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে তো সেখানে কিন্তু অন্যান্য ব্যাংকের যে নিয়োগগুলো হয় সেটা কিন্তু IBPS পরীক্ষার মারফতে হয়, কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কিন্তু পরীক্ষাটা কিন্তু আলাদা হয়। তো এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অনলাইন আবেদন চালু করেছে, জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগ করবে। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের সমস্ত রাজ্যেই কিন্তু এই নিয়োগ হবে। অল টোটাল ভ্যাকান্সি যদি আমরা দেখি 6160টা টোটাল ভ্যাকান্সি, অর্থাৎ সমস্ত রাজ্যের মিলে। এবং পশ্চিমবাংলার ভ্যাকান্সি যদি আমরা দেখি সেটাও কিন্তু মোটের ওপরে বেশ একটা লোভনীয়, প্রায় 328টা পশ্চিমবাংলার ভ্যাকান্সি। বিভিন্ন পদে বিভিন্ন ক্যাটাগরিতে ভ্যাকান্সি আছে, তোমরা যেরকমটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। SC ST OBC EWS UR এই সমগ্র মিলিয়ে পশ্চিমবাংলার ভ্যাকান্সি আমি একটু বড় করে তোমাদের দেখাই। পশ্চিমবাংলার ভ্যাকান্সি দেখো, এই হচ্ছে পশ্চিমবাংলার ভ্যাকান্সি। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, যারা তোমরা পশ্চিমবঙ্গের, তোমাদের মাতৃভাষা বাংলা, তো এখানে কিন্তু তোমরা যে পরীক্ষা হবে, তো পরীক্ষার সিলেবাস আমি বলছি কোন কোন বিষয়ে পরীক্ষা হবে। তো পরীক্ষাটা কিন্তু বাংলা মারফত মাধ্যমেই তোমরা দিতে পারবে। তো এটা কিন্তু একটা অনেক বড় সুবিধা তোমাদের জন্যে। তো চলো বেশি না দেরি করে আমরা মূল ভিডিওতে চলে যাই। শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা আমাদের এই পরিবারে নতুন, অর্থাৎ এখনও সাবস্ক্রাইব করনি, তোমরা সাবস্ক্রাইব করতে পারো এরকমই লেটেস্ট এমপ্লয়মেন্ট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো চলো দেখো, এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নোটিফিকেশান জারি হয়েছে। অনলাইন আবেদন চালু হয়ে গেছে গতকাল থেকে, অর্থাৎ 1-9 থেকে চলবে 21-9 পর্যন্ত। তো কারা কারা তোমরা যোগ্য, ছেলে মেয়ে উভয়ই তোমরা দিতে পারবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে তোমরা দিতে পারছো এবং পরীক্ষাও কিন্তু তোমাদের বিভিন্ন জেলাতে হবে। তো আবারও বলছি, এটা কিন্তু অনলাইন আবেদন তোমাদের করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তো পরীক্ষা বাংলা মাধ্যমে তোমাদের হবে। দেখো এখানে পরীক্ষার জন্য তোমাদের ফিস দিতে হবে, যারা জেনারেল এবং OBC আছো এবং EWS আছো তাদের জন্য 300 টাকা, পাশাপাশি SC ST এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা তাদের কোনো রকম পয়সা লাগবে না। তো এখানে একটি মানে অনলাইন পরীক্ষা হবে, তারপরে কিন্তু তোমাদের একটা এক বছরের একটা প্রবেশন পিরিয়ড থাকবে এবং তারপরে তোমরা জুনিয়র অ্যাসোসিয়েট পদে যোগ দেবে। এবং যখন তোমরা যখন ট্রেনিংয়ে থাকবে তখন কিন্তু তোমাদের একটা স্টাইপেন্ড দেবে, সেই স্টাইপেন্ডটা কিন্তু 15,000 টাকা তোমরা স্টাইপেন্ড পাবে। কোনো রকম কিন্তু অ্যালাওয়েন্স এই সময়ে তোমরা পাবে না, একটা কনসোলিডেটেড একটা স্টাইপেন্ড, এটা কিন্তু স্যালারি না, কেননা তোমরা তখন ট্রেনিং নেবে, অর্থাৎ তোমাদের স্টাইপেন্ড 15,000 টাকা দেওয়া হবে। তো এবারে বলি যে তোমাদের মানে বয়স কত লাগবে। তোমাদের ন্যূনতম বয়স হচ্ছে 20 বছর আর আপার এজ লিমিট হচ্ছে 28 বছর। এবং আর একটা কথা বলে দিই, এই যে আপার এজ লিমিট, এটা কিন্তু যারা আনরিজার্ভড আছো এবং EWS ক্যান্ডিডেট আছো তোমাদের জন্যে এই এজ তোমাদের ক্রাইটেরিয়া। পাশাপাশি SC ST OBC এবং PWD ক্যান্ডিডেটরা রিল্যাক্সেশান পাবে গভর্নমেন্টের অ্যাজ ইউজুয়াল গাইডলাইন অনুযায়ী। এরপরে তোমাদের পরীক্ষা যেটা পেপারে হবে সেটা হচ্ছে, তোমাদের 4টে পেপারে পরীক্ষা হবে, জেনারেল অ্যাওয়ারনেস এবং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে 25টা প্রশ্ন 25 নম্বর, জেনারেল ইংলিশ থেকে 25টা প্রশ্ন 25 নম্বর, কোয়ান্টিটেটিভ অ্যাপটিচিউড অর্থাৎ অঙ্ক 25টা প্রশ্ন 25 নম্বর, রিজনিং 25টা প্রশ্ন 25 নম্বর। এবং প্রতিটা যে সেগমেন্ট আছে এই সেগমেন্টের জন্যে তোমাদের আলাদা আলাদা টাইম ভাগ করা দেওয়া হয়েছে, 15-15 মিনিট করে, অর্থাৎ একটা করে সেশানের জন্যে এক একটা নির্দিষ্ট টাইম। মানে তুমি জেনারেল অ্যাওয়ারনেস এবং ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস শেষ না করে তুমি ইংলিশে আসতে পারবে না, ইংলিশ শেষ না করে তুমি কোয়ান্টিটেটিভ অ্যাপটিচিউড অর্থাৎ ম্যাথসে যেতে পারবে না, এবং ম্যাথস না শেষ করে তুমি রিজনিং শেষ করতে পারবে না। এই প্রসঙ্গে বলে রাখি, জেনারেল ইংলিশটা কিন্তু তোমাদের ইংরাজিতেই হবে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। বাদ বাকি যে পেপারগুলো, সেই পেপারগুলো কিন্তু বাংলা, ইংরাজি এবং নেপালি, এই 3টি ভাষাতেই হবে। তাদের এখানে সময় দেওয়া হবে হচ্ছে এই 100 নম্বরের পরীক্ষার জন্য 60 মিনিট,
টোটাল সময় 60 মিনিট, এবং যারা ভুল অ্যান্সার করবে 4টে ভুল অ্যান্সারের জন্য 1 নাম্বার তোমাদের ডিডাক্ট হবে। তো এই অনলাইন রিটেন টেস্টের বেসিসে তোমাদের নিয়োগ হবে, নিয়োগ বলবো না, তোমাদের অ্যাপ্রেন্টিস হিসেবে তোমরা কাজ করবে, এবং সেই অ্যাপ্রেন্টিস থাকাকালীন তোমরা একটা স্টাইপেন্ড পাবে, সেটা আবারও বলছি সেটা কিন্তু খুবই লুক্রেটিভ, খুবই তোমাদের এটা লোভনীয়, সেটা হচ্ছে 15,000 টাকা। এবং আফটার দ্যাট স্যাটিসফ্যাক্টরি কমপ্লিশন অফ দ্য ট্রেনিং বা প্রবেশন তোমাদের কিন্তু জুনিয়র অ্যাসোসিয়েট পদে তোমাদের যোগ দেওয়ানো হবে, এবং তোমরা কিন্তু নিজের জেলাতেই কিন্তু যোগ দিতে পারবে। পরীক্ষার সেন্টারও কিন্তু তোমাদের নিজের জেলাতে তোমরা পেয়ে যাবে, পশ্চিমবাংলার বিভিন্ন সেন্টারে কিন্তু পরীক্ষা হবে, আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, এই 6টি জায়গায় তোমাদের পরীক্ষা হবে। তোমাদের সুবিধা মতো তোমরা এক্সামিনেশান সেন্টার ফর্ম ফিল আপের সময় তোমরা চুজ করে নেবে। অনলাইন আবেদন করবে তোমরা কিভাবে? অনলাইন ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইটের লিংক আমি আমাদের ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো, www.sbi.co.in/careers, অথবা আরও অনেকগুলো আছে, একবার তোমরা নোটিফিকেশানটা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে নেবে। টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা দেখবে গাইডলাইন্স ফর ফিলিং আপ অফ অ্যাপ্লিকেশান অ্যান্ড পেমেন্ট অফ ফিজ, এখান থেকে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটগুলোর মধ্যে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন আবেদন করে দেবে, অনলাইন আবেদন চলবে। লাস্ট ডেট হচ্ছে 21 তারিখ। তো একটা লোভনীয় চাকরি, তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের স্নাতক, অর্থাৎ যে কোনো শাখায় তোমাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে গ্রাজুয়েট। সুতরাং মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে একটা লোভনীয় চাকরির জন্যে তোমরা কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করবে। পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে এটা নিয়োগ হবে, বিভিন্ন জেলায় এটা ভ্যাকান্সি আছে ক্যাটাগরি ওয়াইজ, এবং তোমাদের জেলায় কতগুলো ভ্যাকান্সি সেটা কিন্তু ফুল নোটিফিকেশানে আছে। ফুল নোটিফিকেশানের জন্যে, ফুল নোটিফিকেশানের পিডিএফের জন্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে বা যদি মনে হয় ইউজফুল অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে এনকারেজ করো, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে।